পুরুলিয়া জেলা মেডিকেল কলেজের হাতোয়াড়া ক্যাম্পাসে করোনা রোগীর চাপ কমাতে পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হয়েছে 50 শয্যা বিশিষ্ট কোভিড ইউনিট। রঘুনাথপুর মহকুমা শাসক জানান, অক্সিজেনের ব্যবস্থা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও রয়েছে এই ইউনিটে। পাশাপাশি হাসপাতালের নবজাতক শিশু পরিচর্যা কেন্দ্র সহ অন্যান্য আধুনিক চিকিৎসার ইউনিটগুলি সঠিকভাবে চলছে বলে জানান তিনি। তবে এদিন হাসপাতাল পরিদর্শনে এসে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি জানান, তিনি অভিযোগ পেয়েছেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিড ইউনিট চালু হওয়ার পর থেকে হাসপাতালে অন্যান্য উপসর্গ নিয়ে আসা মানুষদের সঠিক চিকিৎসা হচ্ছে না। সমস্যা সমাধানের জন্য তিনি অবিলম্বে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার এবং মহকুমা শাসকের সাথে আলোচনায় বসবেন বলে জানান। পুরুলিয়া জেলার রঘুনাথপুরে অবস্থিত রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালকে 50 বেড সংখ্যক কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে। এ বিষয়ে রঘুনাথপুর মহকুমা শাসক দিব্যা মুরুগেশন জানিয়েছেন যে এলাকার যে সকল মানুষ কোভিড পজিটিভ হচ্ছিলেন তাদেরকে জেলা হাসপাতাল ছুটে যেতে হচ্ছিল, তাই মানুষের সুবিধার্থে এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। আজ এই কোভিড হাসপাতাল পরিদর্শন করতে এসেছিলেন রঘুনাথপুর বিধানসভার সদ্য বিধায়ক বিবেকানন্দ বাউরি। তিনি জানিয়েছেন এই হাসপাতালটি কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে, কিন্তু কোভিড চিকিৎসা ছাড়া অন্যান্য চিকিৎসা করাতে যারা আসছে তারা হয়রানির শিকার হচ্ছে, এমনটাই অভিযোগ তার কাছে রয়েছে। তাই তিনি মহকুমা শাসক এবং হাসপাতাল সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। রঘুনাথপুর থেকে সত্যজিৎ ব্যানার্জি, এক্সপ্রেস নিউজ।